নবী ডাক দেয়া বলে ভাই উমর তুমি কেন আসলে বলে আমি একজন আপনার সাহাবি নিয়ে আসছি রাস্তার ধারে বসে বসে কান্না করে গুনাহ করে ফেলেছে এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম বলে তাহাকে নিয়ে আসো যখন তাকে নিয়ে আসা হয় যখন তাকে আল্লাহর নবীর দরবারে ঢুকানো হলো আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবি ভাই তুমি কেন কান্না করো আমাকে বল বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় সাংঘাতিক অপরাধ করে ফেলেছি আমি গুনাহ করে ফেলেছি আমার আল্লাহ গুনাহ maaf করবে কিনা আমি জানি না যদি আমার আল্লাহ গুনাহ maaf করে দেন তাহলে আজ আমার কান্না বন্ধ হবে আর না হয় আমার কান্না বন্ধ হবে না ইয়া আইয়ুহাল্লাযী آمنوا توبوا إلى الله أكبر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আমার আল্লাহ বলে হে ইমানদার গুনাহ করে ফেলেছো ভয় নাই আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা কর আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো maaf করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জন্য হয়ে যায় যে কোরআনের জন্য হয়ে যায় যে নবীর জন্য হয়ে যায় তার জন্য আমার আল্লাহ নিজেই হয়ে যায় ডাক দিয়া বলে বোন কিসের আওয়াজ বলে বলা যাবে না বলে বলতে হবে কিসের আওয়াজ বলতে হবে বলতে হবে কিসের আওয়াজ বলে তুমি বলে মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো রে বোন বলে হা বলে তুমি মুহাম্মদের কালিমাটা ফিরায়া দে যদি মুহাম্মদের কালিমা ফিরায়া না দেও তোমাকে মেরে ফেলা হবে বোন ডাক দিয়া বলে ভাই তুমি যদি জীবনটা চাও জীবনটা দিতে রাজি আছি রে ভাই তুমি যদি চাও যদি মেরে ফেলতে চাও মেরে ফেলো তারপরেও যেই কালিমা গ্রহণ করেছি কালিমা ফিরত দেওয়া যাবে না বোনের গায়ে আরো জোরে আঘাত করা শুরু করলেন দেখবেন ওস্তাদ যদি ছাত্রর গায়ে আঘাত করে আঘাত করার পরে যদি আঘাতটা জোরে পড়ে যায় ছাত্র নিজেও কাঁদে ওস্তাদ কাঁদে ওমর যখন বোনের গায়ে আঘাত করা শুরু করলেন বোন নিজেও কাঁদে ওমরও কাঁদে ওমর যখন নির্মমভাবে অত্যাচার শুরু করে দেয় বোনের চক্ষু দিয়ে পানিগুলা পড়তেছে এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আমার আল্লাহ একটা দয়া ঢুকেয়া দিলেন মোহাব্বত ঢুকেয়া দিলেন ডাক দিয়া বলে বোন কিসের আওয়াজ শোনা গেছে একটু বল বলে এটা কোনো সাধারণ জিনিস না এটা হলো লাউহে মাহফুজের কালাম আল্লাহর কোরআন ডাক দিয়া বলে রে বোন যদি একটু আমাকে বের করে দে একটু আমাকে বের করে দে বলে এটা তো অপবিত্র অবস্থায় ধরা যায় না যদি এই কোরআন ধরতে হয় পবিত্রতা অর্জন করতে হয় ওমর ডাক দিয়া বলে বোন আমি পবিত্রতা অর্জন করব আমাকে পানি দাও আমাকে গোসল করাও কিতাবের মধ্যে আসছে ওমর পবিত্রতা অর্জন করলে মক্কার মানুষ যদিও তিনি বিধর্মী কিন্তু তিনি আরবি পড়ালেখা জানেন বোন আল্লাহর কোরআনটা বের করে ওমরের সামনে দিলেন ওমর পড়া শুরু করে দিলেন ত আল্লাহু আকবার ত القرآن لتشقى
কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, ওমরের চক্ষু দিয়া পানিগুলা আমার আল্লাহর কুদরত, ওমরের চক্ষু দিয়া পানিগুলা পড়া শুরু হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে বোন কোরআন এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর লাগে, এত মধুর লাগে রে বোন, আর এই কোরআনটা যেই মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে আমার মন বলে সাক্ষী দেয় মুহাম্মদ জানি আরো কত সুন্দর। বোন আমাকে আমি পবিত্রতা অর্জন করেছি রে বোন, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে চলো বোন, ওমর ভাইকে নিয়া মুহাম্মদের দরবারে রওনা। যাইতে যাইতে মুহাম্মদের দরবারে যখন ঢুকে গেলেন, সাহাবীরা ডাক দিয়া বলে পয়গম্বর ওমর ইসলামের বড় দুশ্মন, মনে হয় কি যেন চক্রান্ত নিয়ে এসেছে। মুহাম্মদকে ডাক দিয়া বলে সাহাবীরা, আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওদিকে আমার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ তুমি ইসলামের জন্য মুহাম্মদ, তুমি ইসলামের জন্য আবু জাহেলকে কবুল করে নাও, আর না হয় তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করে নাও। আমার আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। ভাই সাউন্ডটা ডাউন হয়ে গেছে, সাউন্ডটা ঠিক করেন, আপনি ইকো মিকো কম দেন, ইকো কম দেন, সাউন্ড বাড়ান। আল্লাহর নবী ওমরের জন্য দোয়া করলেন, আমার আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। কিতাবের মধ্যে আসছে আবু জাহেলের জন্য আমার নবী দোয়া করলেন, ওমরের জন্য দোয়া করলেন, ওমরকে আমার আল্লাহ কেন কবুল করলেন, আবু জাহেলকে কেন আল্লাহ কবুল করলেন না, হেদায়াতের রশিটা ওমরের গলায় কেন আমার আল্লাহ পরায়া দিলেন, আবু জাহেলের গলায় কেন আমার আল্লাহ রশি পরাইলেন না। একটাই কারণ, ইসলাম যখন প্রচার হয় মক্কা মদিনার মধ্যে, আবু জাহেল আমার নবীর বিরোধিতা করে, বুঝে বুঝে কোরআন সত্য তিনি বোঝে, নবী সত্য তিনি বোঝে, আল্লাহ সত্য তিনি বুঝে, এক আল্লাহ সত্য তিনি বুঝে, বুঝে বুঝে ইসলামের বিরোধিতা করে, এই জন্য আমার আল্লাহ তাহাকে কবুল করেন নাই। আর উমর কোরআন সম্পর্কে ধারণা নাই, আল্লাহ সম্পর্কে ধারণা নাই, কালিমা সম্পর্কে তাহার ধারণা নাই, তিনি না বুঝার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। এই যুগে যারা বুঝে শুনে আমার আল্লাহর কোরআনের বিরোধিতা করে, যারা বুঝে শুনে কালিমার বিরোধিতা করে, যারা এই জমানায় যারা বুঝে শুনে আমার নবীর বিরোধিতা করে, যারা বুঝে শুনে মাদ্রাসার বিরোধিতা করে, যারা বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে, যারা বুঝে শুনে তাবলিগের বিরোধিতা করে, এই জমানার মধ্যে যারা বুঝে শুনে যারা বিশ্ব ইজতেমার বিরোধিতা করে, আমার মন বলে সাক্ষী দেয় তারা যদিও টুপি মাথায়, যদিও তারা দেখা যায় মুসলমান লেবাসদারি, আসলে আমার মন বলে সাক্ষী দেয় এরা এখনো প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না, এরা যদি মুসলমান এখনো প্রকৃত মুসলমান হয় নাই, প্রকৃত যদি মুসলমান হইতে হয়, যদি আমার আল্লাহর জান্নাতে যেতে হয়, এখনো সময় আছে কোরআনের পক্ষে কথা বল, এখনো সময় আছে তাবলিগের পক্ষে কথা বল, এখনো সময় আছে চরমোনাই
তবলিগের পক্ষে কথা বল, এখনো সময় আছে তবলিগের বিপক্ষে কথা বলবা না, এখনো সময় আছে, এখনো সময় আছে কোরআনের পক্ষে কথা বলো, এখনো সময় আছে আহলে হক উলামাদের পক্ষে কথা বলো। যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, যদি আমার আল্লাহ বেজার হয়ে যায় তাহলে পরিস্থিতি ভালো হবে না, ঠিক কি না? উমর বোন উমরকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন, পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর উমর চলে আসছে কি যেন চক্রান্ত নিয়া, আল্লাহর নবী ডাক দিয়া বলে হে আমার সাহাবীরা চক্রান্ত করে নাই, কোন চক্রান্ত নাই, আমি যে আল্লাহর কাছে দোয়া করেছি আমার মনে হয় উমরকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা রাস্তা করে দাও, আমার উমরের জন্য রাস্তা করে দাও। সাহাবীরা উমরকে রাস্তা করে দিলেন, পয়গম্বরের দরবারে আছে পয়গম্বরকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি না বুঝে ইসলামের বিরোধিতা করেছি, আমি না বুঝে কোরআনের বিরোধিতা করেছি, আমি না বুঝে আমি একত্ববাদ কালিমার বিরোধিতা করেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই আপনি যে সত্য নবী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো মেধা দিয়েছেন, আমি বুঝে ফেলেছি আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমি আপনার মাথা আনার জন্য আসছি, এখন আমি আপনার মাথা নিব না, আপনি আমার মাথাটা ফেলে দেন, আপনি আমার মাথাটা ফেলে দেন, আপনি আমাকে হত্যা করে ফেলেন, আমি আগে কেন মুসলমান হই নাই, আমি কেন আল্লাহ চিনি নাই, আমি কেন আপনাকে চিনলাম না, আমি কেন ইসলামের বিরোধিতা করলাম, এই জন্য আজ আপনি আপনার মাথা নেওয়ার দরকার নাই, আপনি আমার মাথাটা আজকে ময়দানের মধ্যে ফেলে দেন, তবে পয়গম্বর আপনি আমার মাথাটা কাটার আগে আগে আপনি আপনার হাতে হাত দিলাম আমাকে কালিমাটা পড়ায়া দেন, আপনি আমাকে কালিমাটা পড়ায়া দেন, আমি যেন আপনার সোবতে থেকে আল্লাহর জান্নাতে যেতে পারি, আমি যেন আপনার সোহবতে থেকে আল্লাহর জান্নাতে যেতে পারি, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলে আরবি ফরমান, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে কালেমা নসিব হয় আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুই নাম্বার সাহাবী, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলে পয়গম্বর এই যে আকাশের তারকা দেখা যায়, এই আকাশের তারকা পরিমাণ কারো নেক আছে কিনা একটু আমাকে বলবেননি? আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা রে শোন, এই আকাশের তারা পরিমাণ আমার একজন সাহাবী আছে যিনি নেক করেছেন, তার নামটা হলো উমর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ভাইরে ইসলামের মধ্যে ঢুকলে এত বড় শান্তি, ইসলাম অর্থ এই শান্তি, যদি একটা কোনো মানুষ ইসলামের মধ্যে ঢুকে যায় আমার আল্লাহ শান্তি দিয়ে দেয়, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান কি করেন এগুলো বুঝলাম না, তা বয়ানের ভিতরে এত ডিস্টার্ব করলাম, ডাউনে যায় যখন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় দামি হয়ে গেলেন ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে, আমার আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দিলেন, তাহলে কারণটা কি? ইসলামের বাহিরে থাকার কারণে তার সম্মানটা আমার আল্লাহর কাছে ছিল না, ছিল দুনিয়ার মানুষের কাছে। যখন তিনি ইসলামটা গ্রহণ করে ফেললেন তার সম্মানটা দুনিয়া এবং আখেরাতে বাড়াইয়া দিলেন কে? আর জোরে বলেন কে?
আমার আল্লাহ সম্মান বাড়ায়া দিলেন। এই জন্য আজকে ময়দান থেকে তওবা করে বাড়িতে যাব, যেন আল্লাহ গুনাহ মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে যেন তুমি কেতে তিনি কোথায় যেন রওনা করলেন। যাইতে যাইতে রাস্তার কিনারায় দাঁড়ায় দেখেন পয়গম্বরের একজন সাহাবী বসে বসে কান্না করেন। পয়গম্বরের একজন সাহাবী কান্না করেন, তার কান্না দেখে ওমর তিনিও নিজে কান্না শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর এমন কঠিন হৃদয়ের একজন মানুষ, ওমর সবচেয়ে সাহাবিদের ভিতরে কঠিন হৃদয়ের মানুষ ছিলেন ওমর, কিন্তু ওমর সহজে কান্দে না। একজন সাহাবীর কান্না দেখে ওমর কান্দে। যুদ্ধক্ষেত্র থেকে পয়গম্বর কিছু দুশ্মন ধরে আনলেন, দুশ্মনদেরকে আনার পরে মানুষদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন, পরামর্শে বসলেন। পরামর্শে বসে ডাক দিয়া বলে এক একজন করে তোমরা একটা পরামর্শ দাও এদেরকে, আল্লাহর দুশ্মনদেরকে কি করা যায়। সাউন্ড এখনো ড্যামিটার বাসায় দেন, এদেরকে কি করা যায়, এদেরকে কি করা যায়। এক একজন করে এক একটা পরামর্শ দিলেন। ওমর বলে না না, এরা যাতে আল্লাহর দুশ্মন, এরা কেউ না কেউ আমার আত্মীয়, এরা কেউ না কেউ আমার আত্মীয়। কথা বলার সঙ্গে সঙ্গে বললেন এরা আমাদের আত্মীয়, এদেরকে নিজেদের হাতে দিয়ে দেন, এদেরকে যারা আল্লাহর দুশ্মনী করেছে নিজ হাত দিয়ে আত্মীয় স্বজনরা হত্যা করে ফেলবে। যেই মানুষটা আপন জনদেরকে হত্যা করার কথা বলেন, সেই ওমরের হৃদয়টা কত বড় কঠিন। সেই ওমর একজন সাহাবীর কান্না দেখে ওমর নিজে কান্না করা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর কাছে গেলেন, সাহাবীর কাছে গিয়া বলেন সাহাবি ভাই, ডাক দিয়া বলে তোমার কান্নাটা বন্ধ করো। বলে আমার কান্নাটা বন্ধ হবে যদি তুমি আমাকে আমার গুনাহ মাফ, কিভাবে হবে যদি তুমি আমাকে একটা পন্থা অবলম্বন করে দিতে পারো আমার গুনাহ মাফ, আমার গুনাহ মাফ কিভাবে হবে যদি আমাকে একটা রাস্তা দেখাইয়া দাও তাহলে আমি কান্না বন্ধ করব, আর না হয় তুমি আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে চলো। পয়গম্বর যদি বলে দেয় আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে তাহলে আমার কান্নাটা বন্ধ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে রওনা করলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া যখন বসলেন, আল্লাহর নবীর দরবারে সাহাবিকে দরজায় দাঁড়া করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঢুকলেন। ওমর বলে তুমি দাঁড়াও, আমি একটু দেখি আমার পয়গম্বরের হালতটা কি, তোমাকে পয়গম্বরের দরবারে নেওয়া যাবে কি না। আল্লাহর নবীর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঢুকে গেলেন। ঢুকে আল্লাহর নবীর সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে ভাই ওমর তুমি কেন আসলে। বলে আমি একজন আপনার সাহাবী নিয়ে আসছি, রাস্তার ধারে বসে বসে কান্না করে গুনাহ করে ফেলেছে, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। বলে তাহাকে নিয়ে আসো। যখন তাকে নিয়ে আসা হয়, যখন তাকে আল্লাহর নবীর দরবারে ঢুকানো হলো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবি ভাই তুমি কেন কান্না করো আমাকে বল। বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় সাংঘাতিক অপরাধ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ গুনাহ মাফ করবে কিনা আমি জানি না, যদি আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন তাহলে আজ আমার কান্না বন্ধ হবে, আর না হয় আমার কান্না বন্ধ হবে না। ইয়া আইয়ুহাল্লাযী আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে হে ইমানদার গুনাহ করে ফেলেছো ভয় নাই, আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা কর, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব।
পয়গম্বর ডাক দিয়ে বলেন সাহাবী ভাই আমাকে বলো তুমি কি গুনাহ করে ফেলেছ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। বলে তুমি কি গুনাহ করে ফেলেছ, তোমার গুনাহ কি আল্লাহর সৃষ্টি কুলের চেয়েও কি বড়? সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা আল্লাহর সৃষ্টি কুলের চাইতে আরো বড়। আল্লাহর নবী ডাক দিয়া বলে তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বেশি হবে? সাহাবী ডাক দিয়া বলে পয়গম্বর আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে। বলে তুমি কি গুনাহ করে ফেলেছ? বলে সাহাবীকে ডাক দিয়া বলে হে সাহাবী তোমার গুনাহটা কি আমার আল্লাহর দয়ার চাইতেও কি বড়? সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও মনে হয় বড় হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে সাহাবী তুমি কি কোনো মানুষকে হত্যা করে ফেলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা হত্যার চাইতেও বড় মারাত্মক গুনাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী রে তোমার গুনাহটা কি শেরেকের গুনার চাইতেও বড়? তুমি কি কোনো কারো আমার আল্লাহর সঙ্গে শেরেক করেছো কিনা, শরীক করে ফেলেছো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহর আমার গুনাহটা শেরেকের গুনার চাইতে মনে হয় বেশি হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী তোমার গুনাহ যদি তার চাইতে বড় হয় তুমি যদি ডাক্তারের কাছে যাও, এরে আব্দুল্লাহপুরের মুসলমান যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার সাহেবের কাছে যদি আপনার রোগের কথা খুলেন না বলেন আপনার চিকিৎসা হবে না, আপনি খুলা বলার পরে আপনাকে প্রেসক্রিপশন লিখে দিবে আপনি সেই অনুযায়ী ঔষধ আপনি সেবন করবেন, মাফ করবেন কে? মাফ করবেন কে? এই জন্য আপনি যদি ডাক্তারের কাছে খুলে আপনি না বলেন আপনার রোগ যেমন নির্ণয় হবে না, ঔষধ আপনার ব্যথা আপনার অসুখ ভালো হওয়ার আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবী তোমার গুনাহ যদি এর চাইতে বড় হয় তুমি নিজেই বলো তুমি কি গুনাহ করে ফেলেছ? বলে আমি গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীকে যখন তিনি বিবরণ দেন তার কলিজাটা ফেটে কান্না বের হবার উপক্রম হয়ে গেল, চকু দিয়ে অশ্রুগুলা প্রবাহিত পানির মতো জর জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন বান্দা গুনাহ করেছ, বান্দা তওবা কর, কোনো ভয় নাই, যত বড় গুনাহ হয় আর যদি তওবাটা তওবার মতো হয় আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবীর কাছে সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা পেশা হলো, আমি একজন দূর চরিত্র আল্লাহর একজন বান্দা, আমার আরো দুই তিন দিন আগে আমার এই গ্রামের মধ্যে খুব সুন্দরী রূপসী একটা মেয়ে মারা গেল, যুবতী মারা গেল। আমার পেশা হলো আমি রাতের বেলায় যখন মানুষ মারা যায় আমি রাতের বেলায় কাফনগুলো চুরি করে করে আমি বাজারে বিক্রি করে আমার জীবিকা আমার রিজিকের ব্যবস্থা করি, আমার খাবারের ব্যবস্থা করি। ইয়া রাসূলুল্লাহ তিন দিন আগে এই মক্কার মাই মদিনার মধ্যে একটা সুশ্রীম যুবতী এন্তেকাল করেছে, আমি এই যুবতীর খবর পেয়ে আমি কবরের কাছে গেলাম রাতের অন্ধকারে। আমি গিয়ে এত বড় পাশান, আমি কবরটা খুঁদে আমি পাঁচখানা কাপড় হাতে নিলাম যাতে মহিলাদের কাপন দিতে হয় পাঁচ কাপড়, আমি পাঁচটা কাপড় হাতের মধ্যে নিলাম। আমি হাতে নিয়া আমি গুনাগার আমি যখন রওনা করলাম আমি যখন রওনা হয়ে গেলাম রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শয়তান আল্লাহর দুশ্মন ইবলিস আমাকে ধোকা দিয়ে ফেলল, ডাক দিয়া বলে রে যুবক এত সুন্দর যুবতীটাকে রেখে তুমি চলে যাও, এত সুন্দর রূপসী মেয়ে তো আর এই মক্কার মধ্যে নাই।
এই মক্কা মদিনার মধ্যে নাই, তুমি কেন চলে যাও? তুমি যদি চাও এই মেয়েটার সঙ্গে তুমি জিনা করলেও করতে পারো, নাউজুবিল্লাহ, তুমি জিনা করলেও করতে পারো। এই যুবতীর মতো এত সুন্দর এত সুচরি মেয়ে তো এই মদিনার মধ্যে নাই। এরে যুবক, এখনো সময় আছে, যা যা, মেয়েটার সঙ্গে যদি তুমি অপকর্মে লিপ্ত হও তোমাকে কেউ বাধা দিবে না রাতের অন্ধকার। আমি আজকে আব্দুল্লাহপুরের মুসলমানকে জিজ্ঞাসা করতে চাই, রাতের অন্ধকারে আমার আল্লাহ দেখেনি? আরো জোরে বলতে হবে, দেখেনি। চুরি করলে যদি রাতের অন্ধকারে চুরি করে আমার আল্লাহ দেখেনি? রাতের অন্ধকারে যদি ইসলামের বিপক্ষে কথা কয় আমার আল্লাহ দেখেনি? এ আব্দুল্লাহপুরের মুসলমান, নামাজ পড়ে না পড়ে যদি রাত্রবেলা শুয়ে থাকো আমার আল্লাহ দেখেনি? এই জন্য আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, আমার আল্লাহর কাছে সব কিছু ওপেন, আমার আল্লাহর কাছে গোপন করার কিছু সুযোগ নাই। যুবক বলেন, আমি চলে গেলাম, আমি কবরের কাছে আবার চলে গেলাম, গিয়ে আমি মেয়েটাকে কবর থেকে আবার উঠাইলাম, আমি উঠাইয়া যুবতীর সঙ্গে আমি যুবক জিনা করা শুরু করে দিলাম, আমি অপকর্ম করা শুরু করলাম। এরে আব্দুল্লাহপুরের মুসলমান, দুই টোকের দুই ফোঁটা পানি সেরে যদি আল্লাহর কাছে তওবা করো, কান্না করো, আমার মন বলে সাক্ষী দেয় আমার আল্লাহর দয়ার চাইতে কারো দয়া বেশি নাই, সেই আল্লাহ আমাদেরকে মাফ করবে কি না? করবে? সে আল্লাহ এখনো আছে? জোরে বলেন, সে আল্লাহ এখনো আছে? যুবক বলে, আমি অপকর্ম করলাম, আমি অপকর্ম করে যখন আমি যুবতীর সঙ্গে অপকর্ম করা শুরু করে দিলাম, আমার ভিতরে কোনো ভয় নাই, আমার আল্লাহর ভয় নাই। যদি কোনো যুবকের মধ্যে আল্লাহর ভয় থাকে, যুবক কোনোদিন নামাজ ছাড়বে না। যুবকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যুবক কোনোদিন চুরি করবে না। যুবকের মধ্যে যদি ভয় থাকে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। যুবকের মধ্যে যদি ভয় থাকে, হক্কানি ওলামা একরামের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? যুবকের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে যদি ভয় থাকে, তাহলে বন্দা হাঁটতে চলতে উঠতে সব সময় স্মরণ করবে কাহাকে? আরো জোরে চিল্লিয়া বলো, কাহাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যে ব্যক্তি স্মরণ করে, আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। এই জন্য আব্দুল্লাহপুরের মুসলমান, হাঁটতে চলতে স্মরণ হবে কার? আরো জোরে বলো, কার? হাঁটতে চলতে স্মরণ করব কাহাকে? পিছেওয়ালারা কয় না, আরো জোরে বলে, কাহাকে? হাঁটতে চলতে যদি আমার আল্লাহর স্মরণ হয়, যেই বান্দা আমার আল্লাহকে ভুলবে না, আমার আল্লাহ ওই বান্দাকে কখনো ভুলবে না, ঠিক কি না? যুবক বলেন, আমি অপকর্ম করে দিলে রে যুবক, আমি তোর বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে আমি মামলা দিয়া দিব। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই কণ্ঠটা যেই যুবতীর সঙ্গে আমি অপকর্ম করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার মন সাক্ষী দেয়, মন সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, এই কণ্ঠটা মনে হয় যুবতীর কণ্ঠটা ভেসে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা একটু আপনি আমাকে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হেরে সাহাবী,
তোর গুনাহটা তো বড় সাংঘাতিক বড় গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবী সাংঘাতিক গুনাহ বলার সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর নবীর দরবার থেকে বের হইয়া চলে গেছেন। আল্লাহর নবীর দরবার থেকে বের হইয়া জঙ্গলার দিকে দৌড়ায়। যুবক মনে মনে ভাবলেন, আল্লাহর নবী যদি বলে ফেলে তোমাকে আল্লাহ মাফ করবেন না, আল্লাহর আদালতে যদি কবুল হয়ে যায় আমাকে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি এখানে থাকবো না। আল্লাহর নবী সাংঘাতিক বলার সঙ্গে সঙ্গে যুবক রওনা হয়ে গেলেন, যুবক জঙ্গলার দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে চিপার ভিতরে পাথরের দুই পাথরের ভিতরে মাথাটা দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আল্লাহু আকবার, ডাক দিয়া বলে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, যদি আপনি ক্ষমা না করেন আমি আজ থেকে কোনোদিন আমি বাড়িতে যাব না, আমি পয়গম্বরের দরবারেও আমি যাব না, আমি এই পাহাড়ের উপরেই মরব, আমি পাহাড়ের উপরেই থাকব। যদি আপনি আমাকে সুসংবাদ না দেন তাহলে আমি এই পাহাড় থেকে আমি আর নেমে যাব না। আল্লাহ তোমার পাহাড়ের উপরে আমি উঠে গেলাম, তোমার পাহাড়ের থেকে আর তো উঠার জায়গা নাই, যদি আমার পাহাড়ের উপর থেকেও যদি উঠার কোনো রাস্তা থাকতো আমি তোমার আল্লাহ আরশে আজিমে আমি উঠে যেতাম তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ রে আর তো আমি কোনো রাস্তা দেখি না, আর ওঠার কোনো রাস্তা নাই, যদি ক্ষমা করো তাহলে করতে পারো, আর না হয় আমি এই জঙ্গলার মধ্যেই থাকবো। এক এক করে যখন 40 দিন হয়ে গেল পয়গম্বরের দরবার থেকে চলে গেছে, 40 দিন যখন হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিব্রাইলকে নবীর কাছে পাঠায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দেয়। জিব্রাইল একটু আমার বন্ধুর কাছে যাও, বলে আল্লাহ কেন যাব, বলে আমার বন্ধুর কাছে গিয়া বল, রসুলের একজন সাহাবী আজকে 40 দিন হয়ে গেল গুনাহ নিয়ে পাহাড়ের উপরে কান্না করে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার পয়গম্বর তার খোঁজ খবরটা নিল না, একটু আমার পয়গম্বরের কাছে যা, আমার পয়গম্বরকে গিয়া জিজ্ঞাসা কর, 3টা প্রশ্ন কর। জিব্রাইল 600 পাখা লাগাইয়া 600 পাখা বাড়ি মেরে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বলেন, পয়গম্বর আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, বলে কেন পাঠাইলেন, বলে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনি পয়গম্বরকে সালাম দিয়েছেন। এরে মুসলমান, আজকে সালাম নাই সমাজের মধ্যে, এক মুরব্বী অন্য মুরব্বীকে দেখলে ফাঁস কাটা চলিয়া যায়, কয় জমিন লইয়া বেজাল সালাম দেওয়া যাবে না। আরে আল্লাহর নবী বলেন, সালাম দেওয়ার মাধ্যমে দুই মোমেনের মধ্যে মহাব্বত হয়, এই জন্য সালামের প্রচলন দিতে হবে, সালামের প্রচলন বাড়াইতে হবে। আজকে একে অপরজনকে সালাম দেয় না, যুবক ভাই যুবক ভাইকে সালাম দেয় না, মসজিদের ইমাম সাহেবকে সালাম দেয় না। কারণটা কি? হুজুর সুদের বিরুদ্ধে কথা কয়, হুজুর ঘুষের বিরুদ্ধে কথা কয়, হুজুর হক কথা বলে, এই জন্য সালাম দেওয়া যাবে না। আসেনি জোরে কোন মিয়া, আছে এরকম সমাজে? আছে, এরকম ভুল করা যাবে না, নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে লাভ নাই। এই জন্য সালাম দিবেন, মহাব্বত বেড়ে যাবে, বাবায় ছেলেকে সালাম দিবেন, ছেলে বাবাকে সালাম দিবেন, ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিবে, পীর সাহেব মুরিদকে সালাম দিবে, মুরিদ আবার পীর সাহেবকে সালাম দিবে, মা ছেলেকে সালাম দিবে, ছেলে মাকে সালাম দিবে। এইভাবে যদি রাষ্ট্র সমাজ পরিচালনা হয়, আমার মন বলে সাক্ষী দেয়, সমাজে হিংসা
হিংসা বলতে থাকবে না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে পয়গম্বর আল্লাহর নবী সালাম নিলেন বলে আপনাকে তিনটা প্রশ্ন করার জন্য বলেছেন এক নাম্বার প্রশ্ন হলো আপনার এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করার জন্য বলেছে মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না আপনি পয়গম্বর আল্লাহর হাবিব আপনি সৃষ্টি করেছেন পয়গম্বর ডাক দিয়ে বলে জিব্রাইল এটা কি প্রশ্ন করলে আমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছে মাখলুক তো আমার আল্লাহ সৃষ্টি করেছে বলে দুই নাম্বার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাকলুকের রিজিক আমার আল্লাহ দেন না আপনি পয়গম্বর দেন রিজিকের মালিক কে আরো জোরে কন কে আরো জোরে বলেন কে পিছালার এখন আতুড়ে এখন রিজিকের মালিক কে আরো জোরে বলেন রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ পয়গম্বর রিজিকের মালিক আপনি না আমার আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলেন জিব্রাইল এটা কি প্রশ্ন করলে আমার রিজিক তো আমার আল্লাহ দেন মাখলুকের রিজিক দেওয়ার মালিক আমি না মালিক হলো কে রিজিকের মালিক দে আল্লাহ তিন নাম্বার প্রশ্ন পয়গম্বর মানুষের মানুষকে ক্ষমা করেন আমার আল্লাহ না আপনি পয়গম্বর ডাক দিয়ে বলে জিব্রাইল এটা কি প্রশ্ন করলে আমাকে অত আমার আল্লাহই ক্ষমা করে মাকলুককে আল্লাহই তো ক্ষমা করেন আমার তো ক্ষমা করার অধিকার আমার নাই আমার আল্লাহ দেন নাই তিনটা প্রশ্ন করলেন তিনটা প্রশ্ন করার পরে জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে একটা গুনাহগার একজন সাহাবী গুনাহ করে ফেলেছে অপরাধ করে ফেলেছে আপনার দরবারে এসেছে আপনি বলেছেন তার গুনাহটা বড় সাংঘাতিক বড় গুনাহ হয়ে গেছে যুবক আপনার দরবার থেকে চলে গেছে এখনো সে পাহাড়ের উপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে আল্লাহ ওহী নাজিল করেছে আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠায়া যুবককে আপনি খবর দিয়া এনে আনেন এনে তাকে আপনি নিজ মুখে আপনি তাকে সার্টিফিকেট দিয়া দিবেন আমার আল্লাহ তাআলা এ সাহাবী তোর জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিছে আর জোরে কোন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা পয়গম্বর সাহাবীদেরকে পাঠায়া দিলেন সাহাবীদেরকে পাঠায়া বলেন হে আমার সাহাবীর দল আমার পয়গা আমার সাহাবীকে যে তোমরা জঙ্গলার মধ্য থেকে খোঁজ করে নিয়ে আসো সাহাবীরা গিয়া পয়গম্বরের দরবারে নিয়ে আসলেন পয়গম্বর ডাক দিয়ে বললেন হে আমার সাহাবী তুমি গুনাহ করে ফেলেছো তুমি গুনাহ করে ফেলেছো সাংঘাতিক বড় গুনাহ কিন্তু তুমি কিভাবে আল্লাহর কাছে তওবা করেছো একটু আমাকে বল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ পাহাড়ের উপরে উঠে গেছি আর তো উঠার জায়গা নাই যদি পাহাড়ের উপর থেকে উপরে উঠার জায়গা থাকতো রে আমার আল্লাহ আমি উপর দিকে উঠে যেতাম আর যদি ক্ষমা না করো আমি এই পাহাড়ের উপরেই মরব আমি এখানেই থাকবো আমি যখন তওবা করলাম আমার আল্লাহকে যখন আমি গফফার বলে ডাক দিলাম আমার আল্লাহকে যখন আমি রহমান বলে ডাক দিলাম আমার আল্লাহকে যখন আমি রহিম বলে ডাক দিলাম আমার আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করে দিয়েছে আল্লাহর নবী বলেন সাহাবীরে তুমি তো আমার আল্লাহর কাছে একজন জান্নাতি মানুষ হয়ে গেলা আশায় আশায় জনম গেল খোদা
আশায় আশায় জনম গেল খোদা চাইলা না ফিরিয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাই আল্লাহু আকবার আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল খোদা চাইলা না ফিরিয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া তুমি নবী মুসার সঙ্গে কইলা কথা নবী মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল খোদা চাইলা না ফিরিয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা তুমি নবী ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফালাইয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল খোদা চাইলা না ফিরিয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া তোমার বন্ধুর সঙ্গে কইলা কথা নিজ বাড়িতে নিয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাহবুব তোমার দিদার পানে চাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আলামিন বলেন হে আমার বান্দার দলেরা চুরি করেছো ভয় নাই নামাজ ছেড়ে দিয়েছো ভয় নাই জিনা করেছো ভয় নাই মার সাথে বেয়াদবি করেছো ভয় নাই বাবার সাথে বেয়াদবি করেছো ভয় নাই এরে কোরআনের বিরুদ্ধে কথা বলেছো ভয় নাই নবীর বিরুদ্ধে কথা বলেছো ভয় নাই বান্দা ভয় নাই যদি তওবা করো ভয় নাই আর যদি তওবা না করে মরে যাও আমার আল্লাহর চিরস্থায়ী জাহান্নাম এই জন্য আজকে ময়দান থেকে ওয়াদা করতে হবে তওবা করতে হবে মা বাবার বিরুদ্ধে কথা বলেছেন নামাজ পড়েন নাই চুরি করেছেন জেনা করেছেন যুবক জেনা করেছো মা বাবার সাথে বেয়াদবি করেছো নামাজ পড়ো নাই অশ্লীল কাজে লিপ্ত আছো মোবাইলের মধ্যে অশ্লীল ছবি আছে কোনো ভয় নাই যদি আমার আল্লাহকে আল্লাহ বলে তওবার নিয়তে ডাক দাও আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে আজকে ময়দান থেকে তওবা করতে হবে রে যুবক ভাই ময়দান থেকে তওবা করতে হবে পিছনে নামাজ পড়ি নাই
পিছনে নামাজ কাজা হয়ে গেছে, সামনে যেন নামাজ কাজা না হয়। পিছনে দাড়ি রাখতে পারি নাই, সামনে এক সামনে দাড়ি রাখবো, দাড়িতে আর বেলেট লাগাবো না। পিছনে মা বাবার সাথে বেয়াদবি করেছি, সামনে আর বেয়াদবি করবো না। সামনে পিছনে জেনা করেছি, সামনে আর জেনা করবো না, তবা করে নিব। দেশের বিরুদ্ধে কথা বলেছি, কোরআনের বিরুদ্ধে কথা বলেছি, আলেমদের বিপক্ষে কথা বলেছি, কোরআন সুন্নার বিপক্ষে কথা বলেছি। মনে যদি কোনো বদমাশি আর মুনাফিকি না থাকে, দুকানা হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, আবদুল্লাপুরের মুসলমান হাত তুলেছে, আয় আল্লাহ, আবদুল্লাপুরের মুসলমান গুনাহ করে ফেলেছে, নামাজ ছেড়ে দিয়েছে, আয় আল্লাহ জেনা করে ফেলেছে, আয় আল্লাহ মা বাবার বিরুদ্ধে কথা বলেছে, আয় আল্লাহ চুরি করেছে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে, আয় আল্লাহ নবীর বিরুদ্ধেও যদি বলে থাকে, আয় আল্লাহ দেশের বিরুদ্ধেও যদি বলে থাকে, আয় আল্লাহ আজকে খাস দিলে তবা করতেছে, আয় আল্লাহ নামাজ ছাড়বে না, চুরি করবে না, গুন্ডামি করবে না, আয় আল্লাহ দাড়ি গোলা রাখবে, দাড়িতে বেলেটার দিবে না, ফাসক তো নামাজ পড়বে, আয় আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, আমিন।